মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান। বামফ্রন্ট সমর্থিত জোট প্রার্থী হয়েছেন কংগ্রেসের মুর্তাজা হোসেন বকুল। বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ। প্রার্থীদের নিয়ে পাড়ায় পাড়ায় ভোট প্রচার পথ পরিক্রমা, গৃহস্থের দরজায় ভোট প্রার্থনার পাশাপাশি চলছে সভা সমিতি। আজ সকাল সকাল জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে পথে প্রচার সেরে মিছিলে আয়োজন করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এরপর ম্যাকেন্সি পার্ক থেকে মনোনয়নপত্র জমা দিতে রওনা হন বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। মানুষের এবং আমাদের কার্যকর্তাদের উৎসাহ চোখে পড়ার মতো, এবং এরপরে আমরা আমাদের যত্রায়গণে আমরা যাব। সেখানে সাতটি আটটি বুথ আছে, ওখানে সেখানে পায়ে হেঁটে আমরা প্রতিটা দুয়ার ঘরে ঘরে গিয়ে আমরা জনসম্পর্ক সারছি, পায়ে হাঁটে হাঁটার মাধ্যম দিয়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান সকাল সকাল প্রচার করলেন বিড়ি মহল্লায়। এলাকার বিড়ি শ্রমিক, মহিলা ও বৃদ্ধদের সাথে সৌজন্য বিনিময় করতে দেখা গেল তাকে। জঙ্গিপুর লোকসভার মধ্যে জঙ্গিপুর বিধানসভায় আজকে আমরা সম্মানীয় আমাদের বিধায়ক এবং তথা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান ভাই জাকির হোসেনকে নিয়ে আমরা এই মুহূর্তে কানপুর অঞ্চলে আমরা একটা রয়েছি আর কি। আমরা দেওয়াল লিখনের মধ্যে দিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারের কাজ আমরা আরম্ভ করলাম। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন বকুল সিপিআইএম ও কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে সকাল থেকে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। আমরা